1927 সাল 24 অগস্ট কলকাতা বেতার স্টেশন ব্যবসায়িক ভিত্তিতে ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানির গাস্টন প্লেসের একটি বাড়িতে প্রথম বেতার স্টেশন গড়ে তোলে। প্রকৃতপক্ষে আমরা মুষ্টিমেয় কয়েকজন বাঙালি ভারতীয় অনুষ্ঠানগুলি চালাতাম, বাকি সবাই ইউরোপীয়। লালমুখো সাহেব এই গাস্টন প্লেসে যে বাড়িটি ছিল তার দোতলা ও তিনতলাটি আমরা ব্যবহার করতাম। তার একতলায় ছিল একটি সাহেবি দোকান, বিলিতি সুধারস পাইকারি হিসাবে ওরা চালান দিত। সেটি একটি অফিস মাত্র, পাঁচটার পর থেকে অফিস বন্ধ হয়ে যেত। কয়েক বছর পরে অবশ্য সেই কোম্পানিও ওখান থেকে চলে গেল এবং আমরা একতলাও পেয়ে গেলাম। গাস্টন প্লেসের এই বাড়িটি ছিল খুব নির্জন, সাহেবি কায়দার বাড়ি, আশপাশে কোনো গোলমাল ছিল না। একতলা থেকে তিনতলা পর্যন্ত একটি কাঠের চকচকে সিঁড়ি ওপরে উঠে গেছে, পাছে শব্দ হয় তার জন্য ম্যাটিং দেওয়া ছিল সিঁড়িটায়, সকলকে সন্তর্পণে উঠতে হতো। লোক আসতো বটে, তবে সন্ধ্যার পর থেকে নির্জন, ডালহাউসির সব অফিস বন্ধ। আমাদের পেছনের দিকে সেন্ট জর্জ গির্জার বিরাট উদ্যান, তার মধ্যে একটি স্থান সমাধিস্থল। বেতার স্টেশনের দোতলার পেছন দিকে একটা বারান্দা ঘেরা বিরাট ছাদ, রবিবার সন্ধ্যায় চার্চে অর্গান বেজে উঠত, গম্ভীর স্বরে সমবেত ভক্তবৃন্দের অপূর্ব প্রার্থনা সঙ্গীত আসত ভেসে। আমরা অবসর সময়ে ওই ছাদে পায়াচারি করতাম আর ওই গান শুনতাম। বেতারের স্টুডিওতে গান বাজনা বক্তৃতা চলত প্রতিদিন, এক একজনের ওপর এক একটি ভার, রাত 10টার পর সবার ছুটি। তখনকার দিনের বেতারে অত্যন্ত শৃঙ্খলা থাকত, নীরবতার মধ্যে দিয়ে সবকিছু চলত। ইউরোপীয় সাহেবরা ছিলেন সংখ্যায় বেশি, বাঙালিদের মধ্যে মুষ্টিমেয় আমরা কয়েকজন। আমাদের ভারতীয় অনুষ্ঠানের মূল কর্তা ছিলেন নৃপেন্দ্রনাথ মজুমদার। বেতারকে জনপ্রিয় করবার জন্য তিনি অল্প কয়েকজন নিয়ে কাজ করতেন, তার মধ্যে আমিও তার সহকারিত্ব করতাম। রায়চাঁদ বড়াল, রাজেন্দ্রনাথ সেন এরাও বিভাগীয় কর্তা ছিলেন। আমাদের স্টেশন ডিরেক্টর প্রথম পরিচালক ছিলেন মিস্টার ডব্লিউ ওয়ালিফ, মতান্তর হওয়ায় তিনি অফিস ছেড়ে দিয়েছিলেন। সেখানে তারপর এলেন মিস্টার জে আর স্ট্যান্টন, খুব কড়া লোক। একদিন আমি নৃপেন্দা রাজেন্দা প্রভৃতি প্রোগ্রাম নিয়ে আলোচনা করছি, এমন সময় আমাদের এক ঝাড়ুদার এসে বললে, হুজুর কাল রাত 2 বাজে বাড়া সাহেব আয়া থা, মেয়ে তো খাটিয়া লেকে দোতলা সিঁড়ি কে পাশ ঘুমতা থা, সাহেব খাটিয়া টান কে দূর মে হাঁটা দিয়া, হামারা নিন টুট গিয়া, সাহেব কুছ বলা নেই গট গট করকে তিনতলা মে উঠ গিয়া, 1 ঘন্টা 2 ঘন্টা খাড়া হোকার উপর মে উনকা পাত্তা মিলনা বাস্তে মে উঠা থা, হুয়া পর গিয়া দেখা চাবি বন্ধ হ্যায়, সাহেব কাঁ সে চালা গিয়া হুজুর মালুম হুয়া নেই। কথা শুনে আমি বিস্মিত হলাম, ভাবলাম গাঁজা খেয়ে বেটা স্বপ্ন দেখছে বোধ হয়। নৃপেন্দা বললেন, আচ্ছা যাও সাবকো ম্যায় পুঁছে গা, সে চলে গেল। আমরা খুব হাসলাম। বড় সাহেবকে নৃপেন্দা জিজ্ঞাসা করলেন, কাল রাত 2টোর সময় স্টেশনে আপনি এসেছিলেন নাকি? স্টেপলটন সাহেব ভুনুকুচকে বলে উঠলেন, কে বলল? নৃপেন্দা জমাদারের উক্তিটি বলতে সাহেব হেসে বললেন, ও বেটা নিশ্চয় নেশা করেছিল তাই কিছু দেখেছে নেশার ঘরে। নৃপেন্দা মৃদু হেসে বললেন, ভূত টুতো তো হতে পারে, এ জায়গাটা তো নিঝুম। সাহেব হেসে বলে উঠলেন, অল রাবিশ। এই নিয়ে আমাদের মধ্যেও খুব কৌতুকবোধ জেগে উঠল, ভাবলাম এই খবরটা সবাইকে দিই। কিন্তু নৃপেন্দা বারণ করলেন, বললেন, দেখো লোকে ভয় পেতে পারে, চুপচাপ থেকো। চুপচাপই ছিলাম। হঠাৎ একদিন আমি তিনতলায় নিজের ঘরে বসে ফাইল দেখছি, তখন রাত 8টা। সারাদিন খেটে খুটে যাতনায় আলো নিভিয়ে ওপর থেকে কাঠের সিঁড়িটা বেয়ে নিচে নেমে এসে মনে হলো ফাইলটা নিয়েই যাই, বাড়িতে এটা দেখব। এমন সময় স্টুডিও বেয়ারা মেহরবান একটা স্টুডিওতে যাচ্ছে, তাকে ডেকে বললাম, মেহরবান আমার একটা কাজ করে দেবে বাবা? হ্যাঁ হুজুর।
তো বললাম, তিনতলায় আমার ঘরে টেবিলের ওপর একটা ফাইল রেখে এসেছি, আবার তিনতলায় উঠতে পারছি না, একটু কষ্ট করে নিয়ে এসো বাবা। কোমল স্বরে মানুষকে বলে অনেক কাজ করানো যায়, তাই মেহেরবান আমার মিষ্টি কথা শুনেই ধীরে ধীরে তিনতলায় উঠে গেল। তা যাবার ঠিক তিন মিনিট পরেই দুম দুম সিঁড়িতে কে যেন লাফাতে লাফাতে নামছে, আমি বুঝতে পারিনি। দশটা করে সিঁড়ি বাদ দিয়ে সে গোটা চারেক লম্ফ দিয়ে ঝাঁপাতে ঝাঁপাতে একেবারে সিঁড়ির সামনে এসে হাজির। ভয়ে থরথর করে কাঁপছে, ব্যস্ত হয়ে জিজ্ঞাসা করলুম, কি হয়েছে, এত কাঁপছো কেন? কিন্তু কথা বলতে গিয়ে সে ঢোক গিলতে লাগলো। তারপর হাঁপাতে হাঁপাতে বলে উঠল, আরে বাবা, আপনার ঘরের বাইরে যে চলার পথটা রয়েছে, আমি সেখানে আলোর সুইচ টিপে টিপে যাচ্ছিলাম, আপনার ঘরে আপনি আলো নিভিয়ে এসেছিলেন, তাই অন্ধকারে ঘরে ঢুকে আপনার সুইচ বোর্ডে সুইচ টিপতেই দেখি একজন লম্বা সাহেব একটা লম্বা হ্যাট পরে আপনার ফাইলটা টেবিলের উপর রেখে মাথা নিচু করে পড়ছে। এই দেখে আমার মনে হলো সাহেবটা বোধ হয় আমার গাড়ি লাফিয়ে পড়বে, আমি তখন প্রায় অজ্ঞান হয়ে পড়ে যেত। আল্লাহ আমাকে বাঁচাবার জন্য বোধহয় শক্তি দিলেন, আমি জান রক্ষা করতে কি করে যে এত সিঁড়ি লাফাতে পারলুম তার কৃপায়। বাপ রে বাপ, এ বেটা জিন ভূত, রাত্রিরে আর জন্মে তিন তলার উপর উঠব না। আমি ওর ভয় দূর করার জন্য মৃদু হেসে বললাম, আরে দূর, ওটা ভূত টুত কিছু নয়। এ কথা শুনে মেহেরবান আমায় চ্যালেঞ্জ করে বলে উঠল, চলুন উপরে দেখুন সেই ঘরটা এখনো আলো জ্বলছে, আমি একটু দূরে সিঁড়িতে গিয়ে দাঁড়িয়ে থাকব, আপনি আপনার ঘরে গিয়ে দেখে আসুন না, ঘরটায় নিশ্চয়ই এখনো আলো জ্বলছে, আসুন। আমি তখন নিজেই ঘোল খেয়ে গেছি, কিন্তু মেহেরবানের সঙ্গে ওপরে উঠবার সাহস পেলাম না, মুখেনো মারিতং জগৎ করে ভয়ে ভয়ে সরে পড়লুম।